বিশ্বের সবচেয়ে উঁচু প্রাচীর সম্পর্কে কম বেশি সবারই ধারণা আছে। এর পোশাকী নাম দ্য গ্রেট ওয়াল অফ চায়না বা চীনের প্রাচীর। এটি পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম। বলা হয় যে বিশ্বের সবচেয়ে বড় এই প্রাচীর এতটাই চওড়া যে তার উপর দিয়ে ঘোড়া সওয়ার বা সেনাবাহিনী টহল দিতে পারে। চীনের এই প্রাচীরের প্রধান আকর্ষণের কৌশলগত আকার। চলুন আজ তাহলে এই আশ্চর্য প্রাচীর সম্পর্কে কিছু মজার কথা জেনে নেই। এই প্রাচীরের দৈর্ঘ্য 6,300 কিলোমিটার। মানুষের তৈরি বিশ্বের বৃহত্তম কাঠামোর মধ্যে এটিকে গণনা করা হয়। চীনের এই মহাপ্রাচীর প্রায় 2,300 বছরেরও বেশি পুরনো। এর নির্মাণকাল খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী থেকে 16 শতক পর্যন্ত। এটি এমন একটি মানবসৃষ্ট কাঠামো যা নাকি মহাকাশ থেকেও দেখতে পাওয়া যায়। আশ্চর্যের বিষয় হল প্রাচীর নির্মাণের সময় পাথরের সঙ্গে ব্যবহার করা হয়েছিল চালের গুঁড়া। এ কারণে এই প্রাচীরটি নাকি এতটাই শক্ত যে তা ভেঙে ফেলা কঠিন। এই প্রাচীর সম্পর্কিত বিভিন্ন তথ্যের মধ্যে অবাক করা আরও একটি বিষয় হল এই প্রাচীর নির্মাণের সময় প্রায় 4 লাখ মানুষ মারা গিয়েছিল। কথিত আছে প্রাচীর নির্মাণের কাজে যেসব শ্রমিকরা পরিশ্রম করতে চাইতেন না তাদের নাকি এই দেওয়ালে চাপা দেওয়া হয়েছিল। উত্তর দিক থেকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার উদ্দেশ্যেই প্রাচীর নির্মাণ করেছিলেন চীনা সম্রাটরা। প্রাচীর নির্মাণের পরিকল্পনা ছিল চীনা সম্রাট কিন শি হুয়াংয়ের। এটি তৈরি করতে প্রায় 2,000 বছর সময় লেগেছিল, তাই কোনো একজন সম্রাট নন। এই প্রাচীর নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টতা আছে চীনের একাধিক সম্রাটের। এই প্রাচীরের সর্বোচ্চ উচ্চতা 35 ফিট। এই সম্পূর্ণ 3,400 কিলোমিটার দীর্ঘ প্রাচীরের মধ্যে রয়েছে বিকন টাওয়ার, সিঁড়ি ও অনেকগুলো সেতু। এই প্রাচীরের প্রস্থ এতটাই বেশি যে 5 জন ঘোড়সওয়ার বা 10 পদাতিক সৈন্য একসঙ্গে এখানে টহল দিতে পারে। প্রাচীরের প্রস্থে অনায়াসে গাড়ি চালিয়ে যাওয়া যায়।